সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় একত্রিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত সারাদেশে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন অক্টোবর রাজধানীর ঢাকায় বিএনপি ও জামায়াত ইসলামী সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা দেয় সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস লঞ্চ ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশের টিয়ার গ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মী সহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে জামায়াত ইসলামী সহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এ মাসুম সরকারের পদত্যাগ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা আমির জামায়াত ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেপ্তার সব রাজবন্দী আলেম ওলামার মুক্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের রোধ আঠাশ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবরোধের কর্মসূচি ঘোষণা করেন